আইসিইউতে ভর্তি হওয়া করোনা আক্রান্ত 65 ভাগ রোগী আর ফিরে আসছেন না। ডেল্টা ভ্যারিয়েন্টের আগদাশ রূপেই কারণ বলছেন বিশেষজ্ঞরা। জটিল করোনা রোগীর শেষ ভরসা হাসপাতালের এই আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র। অতিমারী করোনাকে হারিয়ে এখান থেকে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই, কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হবার পর অনেকাংশে পাল্টে গেছে সেই হিসেব নিকেশ। আগে আক্রান্ত রোগীদের অর্ধেকেরও বেশি আইসিইউ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখন দুই তৃতীয়াংশই আর ফিরছেন না। চট্টগ্রামের করোনা বিশেষায়িত জেনারেল হাসপাতালের আইসিইউতে গত বছর এপ্রিল থেকে গেল মাসের জুলাই পর্যন্ত ভর্তি হয়েছেন 769 জন। এর মধ্যেই করোনার কাছে হার মানতে হয়েছে 446 জনকে। এই হাসপাতালে চলতি বছর এপ্রিল পর্যন্ত আইসিইউতে সুস্থতার হার 50 ভাগ থাকলেও সেটি এখন মাত্র 30 থেকে 35 ভাগে। দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর হাসপাতালটিতে শেষ তিন মাসে 187 জন রোগী আইসিইউতে গেলেও সেখান থেকে ফেরেননি 125 জন। প্রতিদিনই রোগীর স্বজনরা দেখছে মৃত্যু। আইসিইউতে যারা ভর্তি হয় তাদের মেজরিটি সংখ্যা মৃত্যু হয়, আমরা দেখতেছি আজকে। আমি 26 দিন এখানে সুস্থ করে নিতে পারতেছে না, আসছি পর্যন্ত অনেক রোগী মারা যেতে দেখছি। মানে এমন অবস্থা যে মানে ধরেন 100 যদি রোগী হয় তাহলে 80% মারা যাচ্ছে। আমরা ইসলাম আইসিইউতে ছিলাম, আমরা ওখানে 3 দিন থাকার পর এখানে আসলাম। এখানে আসার পর আমার বোনকে দীর্ঘ 18 দিন আইসিইউতে রাখার পর বোন মারা গেল। নগরীতে করোনা রোগীদের আইসিইউ সেবা দেওয়ার প্রায় প্রতিটি হাসপাতালের বর্তমান চিত্র অনেকটা এরকমই। বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেই রোগীদের মৃত্যু ঝুঁকি বেড়েছে আগের চেয়ে বেশি। আগে যেরকম রোগীরা একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে গুরুতর অবস্থায় পৌঁছাইতো, ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে অনেক দ্রুততার সাথে রোগীরা খারাপ হয়ে যাচ্ছে। আগের যে চিকিৎসা ব্যবস্থাগুলো সেগুলোতে যে রেসপন্সটা হতো, এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে রেসপন্সের হারটা কম। আমাদের গত 2-3 মাসে হিসাব করলে প্রায় 60-65% রোগী মারা গেছেন যারা আইসিইউতে এসেছেন। জেলা সিভিল সার্জনও বলছেন ডেল্টা ভ্যারিয়েন্ট অতি সংক্রমণশীল হওয়ায় আইসিইউতে ভর্তি রোগী ফিরে আসার হার কমছে। এই কারণেই স্বাস্থ্যবিধি আরও কঠোরভাবে মানার ওপর জোর দিচ্ছেন তিনি। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ হার খুব বেশি এবং দ্রুত সংক্রমিত করে। এর পাশাপাশি যে কোনো বয়সের মানুষকে কিন্তু এই ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমিত করছে এবং দ্রুত রোগীগুলো খারাপ হয়ে যাচ্ছে। যাদের কোমরবিডিটি আছে তারা আরও বেশি মুমূর্ষু হয়ে পড়ে, সেই হিসেবে তাদের রিকভারি রেট আগের তুলনায় বেশ কম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নাগরিকদের সচেতনতা ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চললে অনেকাংশে কমে আসবে করোনা সংক্রমণ। মোস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।